জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী 17 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে জামিনের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এর আগে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। তবে খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজির হতে পারেননি। দাতব্য ট্রাস্টের 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে 2011 সালে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। জামিনের মেয়াদ মাত্র 7 দিন বাড়িয়েছে, যেটা নজিরবিহীন। সাধারণ মানুষ কাউকেই বাংলাদেশে 7 দিনের জামিন দেওয়া হয় না। একটা হিনিয়াস ক্রাইম হলে সেটা ভিন্ন কথা, তাও 7 দিন কখনো দেওয়া হয়নি। বেগম খালেদের ব্যাপারে আজকে দুর্নীতি, বিচার বিভাগে দুর্নীতি চলতেছে।